बहुल आलोचित फारदीन हत्या मामलार संगे जड़िए थाका चनपाड़ार से बजलुर के देया हयेछे 6 दिनेर रिमांड। ए तथ्य जानिएछे द डेली स्टार बांगला। नारायणगंजेर शीतलक्षा नदीते लाश फेले देया हयेछिल बुएट शिक्षार्थी फारदीन, जेटी धरे चलछे बेश कयेकदिन धरे तत्परता। नारायणगंज रूपगंजेर कयतपाड़ा इउनियन परिषदेर 8 नং वार्डेर सदस्य आवामी लीग नेता बजलुर रहमान के 6 दिनेर रिमांड मंजूर करेछेन आदालत। गत रोববার दुपুরে ज्येष्ठ বিচারক হাকিম কাউসার আলমের আদালত শুনানি শেষ করে রিমান্ড মঞ্জুর করেন। জেলা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, অস্ত্র মাদক এবং জাল স্ট্যাম্প রাখার অভিযোগে র‍্যাবের 3 মামলায় বজলুর রহমানের বিরুদ্ধে 7 দিন করে মোট 21 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। রোববার দুপুরে আদালত রিমান্ড শুনানি শেষে 3 মামলাতে 2 দিন করে মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OCAFM সাইদ বলেন, শুক্রবার বিকেলে পূর্বগ্রাম থেকে অস্ত্র মাদক জাল টাকা এবং বিদেশি মুদ্রা বজলুর রহমানকে আটক করে র‍্যাব 1-এর একটি দল। পরে শুক্রবার রাতে 1-এর সুবেদার মোহাম্মদ তৌফিকুল ইসলাম বাদী হয়ে বজলুর রহমানের বিরুদ্ধে অস্ত্র মাদক এবং জাল টাকা রাখার অভিযোগে পৃথক 3টি মামলা দায়ের করেন। তিনি আরও জানান, মামলায় বজলুর রহমানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি, 250 গ্রাম হেরোইন, 25,000 ভারতীয় রুপি, 75,000 বাংলাদেশি জাল টাকার কথাও উল্লেখ করা হয় সেখানে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান খান রূপগঞ্জ থানার হেরোইনের জন্য 75 নম্বর, জাল টাকার জন্য 56 নম্বর এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য 57/11/2022 নম্বরে মামলা করেন। এ মামলায় 7 দিন করে মোট 21 দিনের রিমান্ড দাবি করেছিলেন, কিন্তু আদালত সর্বোপরি বিষয় বিবেচনা করে 2 দিন করে মোট 6 দিনের রিমান্ড জারি করেছেন। এর আগে গত 18 নভেম্বর চনপাড়া বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের সময় বজলুর কাছ থেকে নিষিদ্ধ অনেক কিছুই পাওয়া গিয়েছিল। গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, বজলুর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, বিভিন্ন অপরাধে প্রায় 23টি মামলার রেকর্ড রয়েছে। বজলুর চনপাড়া বস্তি এলাকার মাদক কারবারির অন্যতম হোতা ও নিয়ন্ত্রক। তিনি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত রয়েছেন। এছাড়াও নারায়ণগঞ্জ দেশের বিভিন্ন জেলায় তার বেশ কয়েকজন অপকর্মের সহযোগী হিসেবেও কাজ করছে। বজলুর চনপাড়া বস্তি সহ আশপাশ এলাকার মাদক কারবারিদের কাছ থেকে মাসিক ভিত্তিতে টাকা তুলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এলাকায় শীর্ষস্থানীয় 4-5-6 জন মাদক কারবারের প্রধান সমন্বয়ক এবং গডফাদার হিসেবে বজলুই ছিলেন। বজলুর মামলার তদন্তের দায়িত্ব চেয়েছে র‍্যাব। অন্যদিকে ফেরি চলাচল করতে করতে কিভাবে বজলু ডন হয়ে উঠল সেই গল্পে যদি তাকানো যায়, তাহলে নারায়ণগঞ্জ চনপাড়ার বস্তির ডন বজলু রহমান ওরফে বজলু চেয়ারম্যান র‍্যাবের হাতে গ্রেফতার না হবার পর চাঞ্চল্যকর নানান তথ্য বেরিয়ে আসছে, আর নড়ে চড়ে বসছে শিলরাদাতা। রূপগঞ্জের প্রভাবশালী সরকার, তিনি একজন বজলু সংশ্লিষ্টকে নিজেকে আড়াল করতে মরিয়া। তিনি যদিও বজলুর অনেক ছবি প্রকাশ করেছেন গণমাধ্যমে। আজ থেকে 15 বছর আগে মাথায় করে বাড়ি বাড়ি গিয়ে চাল বিক্রয় করত বজলু, কিন্তু সময়ের ব্যবধানে একসময় সেখান থেকে অনেকটাই সামনের দিকে এগিয়ে এসেছিল। মাদককে পুঁজি করে আর আশপাশের মানুষগুলোকে ঘিরে গাড়ি সহ কয়েক কোটি টাকার মানুষ হয়েছেন বর্তমানে বজলু। হয়েছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ কয়েতপাড়া ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের চেয়ারম্যান, একই সঙ্গে শেল্টারদাতা। অস্ত্র মাদক সহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়ে বজলুর 6 দিনের রিমান্ড চেয়েছেন। বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার ঘটনায় তদন্ত করতে গিয়ে চনপাড়া বজলুককে মাদক সাম্রাজ্যের এক রাজা হিসেবে তুলে ধরেছেন গণমাধ্যম কর্মীরা। এর জের ধরে বজলুকে গ্রেফতারও করেছেন র‍্যাব 1। র‍্যাবের মাদক বিরোধী অভিযানে বাধাও দিয়েছিল তার সাঙ্গপাঙ্গরা। চনপাড়া বস্তিতে সরেজমিনের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর পুনর্বাসন কেন্দ্র হিসেবে গড়ে ওঠা চনপাড়া বস্তিতে বসবাস করত বজলু এবং তার বাবা মা। একে একে বস্তিতে জন্ম নেয় তার 5 ভাই 2 বোন। বস্তিতে সে সময় বাড়ি বাড়ি ধান ভেঙে চাল বানিয়ে বিক্রি করতেন তারা। বাবার সঙ্গে বজলু সহ অন্য ভাইরাও একই কাজ করত। এলাকাবাসীদের অভিযোগ, অভাবী বজলু এখন টাকার পাহাড় গড়েছে। চনপাড়ায়
বাজার এলাকার একটি তিনতলা, একটি চারতলা, একটি দোতলা এবং আরেকটি গলিতে তার চার চারটি বাড়ি রয়েছে। একটি বাড়ির চারতলায় ক্লাব বানিয়েছেন সে, বৈঠকখানাও হয় সেখানে। এছাড়াও একাধিক টিনের বাড়ি এবং প্লট রয়েছে তার নামে। চনপাড়ায় ৬ নম্বর ওয়ার্ডের একটি স্কুলের জায়গা দখল করে বাড়ি এবং ৩ নম্বর ওয়ার্ডের সমিতির জায়গা দখল করে বানিয়েছেন অফিস। চাঁদার দাবিতে সেখানে মানুষকে ডেকে মারধর করা এবং বনিবনা না হলে মাদকের মামলায় জেলে পাঠানো। চনপাড়ার বাহিরেও তার সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। ডেমরার সারলিয়ার পশ্চিম ট্যাংরায় খালপাড়ে দুটি একতলা এবং একটি তিনতলা ভবনের মালিক তিনি। রূপগঞ্জ পূর্ব গ্রাম পশ্চিম গাঁয়ের বিলেও প্রচুর জমি জমা কিনছেন বলে জানিয়েছেন তিনি।